আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, সুস্থ আছি। তো ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আর নাম ঠিকানা। আমার নাম সাগর, আমি বাংলাদেশ থেকে আসছি। আমার জেলা হলো সৈয়দপুর। আপনার জেলা সৈয়দপুর। তো আপনার দুবাই আজ কতদিন হলো? দুবাই হয়েছে 4 মাস। 4 মাস হয়েছে। কত তারিখে দুবাই আসছেন? ফেব্রুয়ারির 25 তারিখে। ফেব্রুয়ারির 25 তারিখে আসছেন, আজকে প্রায় 27 তারিখ, তার মানে 4 মাস, জুনের 27 তারিখ, তার মানে 4 মাস 2-3 দিন হয়ে গেছে। তো আসছেন আইসা, কাজ টাজ করছেন কিছু? না, কাজকর্ম পাই নাই, আর কাজকর্ম করি নাই, মানে পাই নাই বিদায় করি নাই। পাই নাই বিদায় করি নাই, হ্যাঁ ঠিক আছে। তো আসলে কাজ না পাইলে কাজ কীভাবে করবেন? তো আসছেন কী বিষয়ে? আসছিলাম ফ্রি বিষয়ে। তো দুবাইতে তো ফ্রি ভিসা বলতে কিছু নাই, সেটা আমরা জানি, কিন্তু বাংলাদেশের অনেকে আসলে মানে ফ্রি ভিসা জিনিসটা বুঝে না, কিন্তু ফ্রি ভিসা জিনিসটা কী। তো প্রথম কথা, আমি আপনাদের ফ্রি ভিসাটা একটু ক্লিয়ার করি। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই পৃথিবীতে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে কী করে যে এখানে অনেকে আইসা, দুবাইতে অনেকে আইসা লাইসেন্স করে, যেমন পার্টনার ভিসা করে, তারপর একটা দোকান নামে একটা লাইসেন্স করে, যে কোনো উপরে লাইসেন্স করে, সেই লাইসেন্সের উপরে সে 5টা, 7টা, 10টা আর কি ভিসা পায়। সেই ভিসাগুলো বিক্রি করে হলো বাংলাদেশিদের কাছে, বিশেষ করে কারণ বাংলাদেশিরা যে ফ্রি ভিসা বলতে যে শব্দটা বুঝে, সেই জন্য। তো তাদের কাছে ভিসাটা বিক্রি করার পরে তারা তার নিজেরা কাজ দিতে পারে না, কারণ তার একটা লাইসেন্স করে দোকানের উপরে, দোকানে 2 জন 1 জন লোক লাগে। তো তখন সেই লোকগুলোকে আনার পরে তারা আর কি ভিসা করে দেওয়ায়, আইডি করে দেওয়ার পর তাকে ছেড়ে দেয়। পরে যে পরে বলে তুমি যেখানে খুশি সেখানে কাজ করো, সেজন্য একটা এনওসি পেপার দেয়, মানে নো অবজেকশন সার্টিফিকেট, যে সে অন্য কোথাও কাজ করতেছে তাতে আমার কোনো অবজেকশন নাই, এরকম। এটাই হলো ফ্রি ভিসা আর কি। ফ্রি ভিসা বলতে দুবাই সরকার বা কোনো দেশে, সৈয়দ আরব বলেন, কোথাও বলেন, এরকম কোনো কিছু নাই। তো যাই হোক, তো আপনি দুবাই আসছেন আইসা, কাজ টাজ করেন, তাহলে চলেন কীভাবে, খাওয়া দাওয়া কীভাবে করেন? চলি, পরিবার থেকে টাকা পয়সা এনে চলা লাগে বর্তমান সময়ে। পরিবার থেকে টাকা পয়সা এনে চলে। তো আপনার আসতে কত টাকা লাগছে? আসতে প্রায় 3.5 লাখ টাকা লাগছে। আসতে 3.5 লাখ টাকা লাগছে, আবার আইসা 4 মাস যাবৎ বসে বসে খাচ্ছেন, বাড়ি থেকে টাকা আনতেছেন। তো আর কি এই 3.5 লাখ টাকা, আমরা যতটুকু জানি যে বাংলাদেশি মানুষগুলো 3.5 লাখ টাকা যার থাকে সে আসলে মিডল এজ দেশগুলোতে আসতে চায় না বা আসে না। তো আপনি 3.5 লাখ টাকা আর কি কীভাবে দিচ্ছেন বা কীভাবে ম্যানেজ করছেন? 3.5 লাখ টাকা আমাদের, 1.5 লাখ 1.5 লাখ টাকা আমাদের নিজস্ব ছিল, মানে টাকা পয়সা গরু বাছুর আছিল সেগুলো বিক্রি করে দিয়ে, তার বাকি 2 লাখ টাকার মানে ঋণ করছি। ঋণ করছেন বলতে কি লোন উঠেছেন? কিস্তি কিস্তি উঠেছেন? হ্যাঁ। বাংলাদেশে যে কিস্তি সিস্টেমটা আছে সেই কিস্তি সিস্টেমে 2 লাখ টাকা উঠেছেন। তো সেই কিস্তি এখন দেয় কি আর কি? আপনি তো টাকা পয়সা পাঠাতে পারতেছেন না, কারণ কিস্তি তো কোনো মাসে কখনো গ্যাপ যাবে না, সে মাসে এসে বাসায় এসে হাজির। তো সেই ক্ষেত্রে সে কিস্তি এসে দেয় কি? কিস্তি এখন আমার মেজো ভাই আছে, মেজো ভাই দেয়, আর আছে বোনে আছে, সে কিস্তি। ও আচ্ছা, আপনার বোন জামাই যে সে কোথায় থাকে, কি করে? সে থাকে সৌদি। সে সৌদি থাকে। তো আপনি এখানে আসছেন, আপনার বাবা কি করে? বাবা নেই। আপনার বাবা নেই। আপনারা ভাই কজন? ভাই 3 জন। বোন? বোন 2 জন। 2 বোনের বিয়ে হয়ে গেছে? ভাইদের ভিতরে কি আপনি বড় না ছোট? আমি সবার ছোট। বোনদের ভিতরে ছোট, মানে সবার ছোট আপনি? ভাইরা বিয়ে করেছে? এক ভাই বিয়ে করেছে, 2 বোনের বিয়ে হয়েছে, আর আপনি আর আপনার মেজো ভাই হলো অবিবাহিত। তা আপনি এখানে আসছেন আইসা, তো প্রায় 4 মাস হয়েছে, এখনও কোনো কাজকর্ম পারেন নাই বা কাজকর্ম করতে পারেন নাই, তো সেই ক্ষেত্রে বাসা থেকে টাকা এনে আর কতদিন চলবেন, কীভাবে কী করবেন? এখন দেখি এলাকায় দেশি ভাই বোনেরা আছে, তাদের কাছে করতেছি ভাই, যে কোনো চাকরি মাকরি হলে না। দুবাই যে অবস্থা, যা যতটুকু আমি দেখতেছি দুবাইতে আসার পর, তো সেখানে আর কি কাজ পাওয়া সোট আপ হয়ে গেছে এখন অবস্থাতে। তো সেই ক্ষেত্রে কাজটা মানে আপনার যে ভাই ভাইরা, তারা কি বলছে, কাজ দিবে? তারা বলছে, আমি কথাবার্তা বলতেছি একজনের সাথে, কথাবার্তা বলছি, সে বলছে আচ্ছা দেখি কি করা যায়, মানে সবাই আশ্বাস দিচ্ছে, মানে এই 4 মাস সবাই আশ্বাস দিয়েই যাচ্ছে, কেউ কাজ দিতে পারতেছে না। আপনার আইডি ভিসা হয়েছে? হ্যাঁ, আইডি ভিসা হয়েছে। আইডি হয়েছে, বিষয় হয়েছে, তার মানে আপনি 2 বছর দুবাইতে বৈধতা আছেন, বৈধ আছেন। তো সেই ক্ষেত্রে আপনার 2 বছর পরে হলো আবার সমস্যা হবে, তাই 2 বছর কীভাবে চলবেন সেটা হলো বড় কথা। মানে বিলকুল কোনো কাজ করতে পারছেন না, তাই তো? না, কোনো কাজ করতে পারতেছেন না। তো খাওয়া দাওয়া কীভাবে কী করেন আপনি? খাওয়া দাওয়া পরিবার থেকে টাকা পয়সা এনে মেনটেন করে চলি। আপনার পরিবার থেকে টাকা পয়সা এনে তারপর খাওয়া দাওয়া মেনটেন করেন? আচ্ছা, সেটা বুঝলাম যে আপনি খাওয়া দাওয়া পরিবার থেকে এনে মেনটেন করে চলেন। তো এখানে এমন হয় নাই যে আপনি 2-1 দিন না খেয়ে আছেন বা কোনো আছে? অনেকদিন না খেয়েছিলাম,
মাঝে মাঝে না কেউ শুয়ে রয়েছে, কি করার আছে? মানে এই দুবাই শহরে তো অনেকে জানে না যারা বাংলাদেশে থাকেন, এখানে পানিটা অবধি কিনে খেতে হয়। আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্য, আমরা হাজার পানি অপচয় করি, এই বাড়িতে টিউবওয়েল আছে, ওই বাড়িতে টিউবওয়েল আছে, আমি সেই পানি টিউবওয়েল থেকে পানি নিই, কিন্তু আসলে দুবাই শহরটা এরকম না। আপনি এখানে এক লিটার পানি বাংলাদেশের প্রায় কত টাকা, দেড় টাকা না, না এই দেশে দেড় টাকা, বাংলাদেশের প্রায় 35-40 টাকা, মানে এক লিটার পানি আপনি 40 টাকা দিয়ে কিনে খেতে হবে এখানে, বুঝতে পারছেন? আপনি পানিটাও ফ্রিতে পাচ্ছেন না, তো সেখানে আপনার খরচ, খাওয়ার খরচ তো প্রায় 200 থেকে 250 চলে যায়। 200 টাকা খাওয়ার খরচ আর রুম ভাড়া আছে 500 টাকা বাংলাদেশের প্রায় 12,000-13,000 টাকা চলে আসে। তো আপনি এখন কথা হলো, আপনি যে এখন কথা হলো, আপনি বাংলাদেশ থেকে টাকা এনে খাচ্ছেন, এখন 200 টাকায় আমি যতটুকু জানি দুবাই শহর খুব ভালো কিছু খাওয়া যায় না, তো সেক্ষেত্রে আপনি মানে যদি কিছু না মনে করেন, মানে কি খান দিনে বা সপ্তাহে কি খান এরকম? কি খাবো, ডিম আছে, ডিম সস্তা, বাঙালি খাবার, বেচেলার পরে জীবনে ডিমই বেশি, ডিম, ডিম আলু ভর্তা ডাল এরকম তাই। আসলে আমি এখানে কাউকে ছোট করতেছি না বা কিছু না, এটা জাস্ট বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যে একজন মানুষ আর কি 200 টাকা এখানে কিছু হয় না, বুঝতে পারছেন? খাবার দাবার আপনি যারা বুঝতে পারছেন যে এক লিটার পানি যেখানে 1.5 টাকা হয় বাংলাদেশে 40 টাকার মতো চলে যায়, সেখানে একজন মানুষ এখানে মানে ডিম ডাল ছাড়া আর কি খেতে পারবে? গোশত প্রায় 25 টাকা না, এক কিলো গোশত, গরুর গোশত 25 টাকা, তো সে 1 কিলো গোশত 25 টাকা দিয়ে সে কতদিন খেতে পারে, এলা বুঝেন? তো যাই হোক, এখন আপনার বাবা নেই, সেক্ষেত্রে আপনার বাবা প্রত্যেকটা ছেলে মেয়ের বটগাছের মতো, বাবা যতদিন আছে ততদিন ভালো থাকে মানুষগুলো, তাই সেই ক্ষেত্রে নাই। কতদিন যাবো মানে উনি নাই, মারা গেছে কত সাল? 8 বছর যাবত সে মারা গেছে। আপনার বয়স কত? বয়স 21। 21 বছর মনে হয় না হবে, তারপর 21 বছরে 8 বছর আগে মারা গেলে আপনার প্রায় তখন কত, 23-13 ছিল, 13 বছর বয়সে বাবা হারা হয়েছেন। 13 বছর বয়সে বাবা হারা হয়ে দুবাই আসছেন 4 মাস হলো, তো এখন দুবাই এসেও সে একই প্রবলেম। এখন মনে হয় না যে আমি গ্রামে ছিলাম ভালো ছিলাম এরকম, দেশে ছিলাম ভালো ছিলাম, ওইটাই ভালো ছিল। দেশে কি করতেন আপনি? দেশে একটা দোকান ছিল, দোকান চালাইতাম, মুদির দোকান ছিল, দেশে একটা মুদির দোকান ছিল, সেখানে আপনি মাসে যদি 2,000 টাকা ইনকাম করতেন সেটাও ভালো, কারণ আপনার পিছনে আপনার বাবা মার খরচ করতে হতো না, আর এখন আপনার পিছনে খরচ করতে হয়, 2,000 টাকা দিবেন উল্টা আরো খরচ করতে হচ্ছে। তা আপনি বলুন, গরু বাছুর বিক্রি করে চলে আসছেন, মানে আপনার কি গরু পালতেন? আমাদের একটা গরু ছিল। আচ্ছা, আপনাদের দুটো গরু ছিল, একটা গরু বিক্রি করে, একটা গরু বিক্রি করে পরে দেশে আসছেন। আসলে মানুষ, বাঙালি মানুষগুলো যারা এই দেশে আসে অধিকাংশই তাদের কী বলে শখের গরু বাছুর, তারপর যা থাকে জমি জমা এগুলা বন্ধক রেখে বা বিক্রি করেই পরে সব দেশে আসে। আর আমাদের বাংলাদেশে কিছু দালাল আছে, ওরা কী করে মনে করবেন কী বলে আপনাকে এই দেশে আসার আগে সে চাঁদের দেশে পাঠাবে, এরকম সেরকম 5-star হোটেল, আপনার কী কাজের কথা বলে এদেশে আসছিল আর কি? আমাকে বলছিল হয়তো কার ওয়াজ দেবে, তার না ওটা না হলে যে কোনো একটা হোটেলে চাকরি দেবে, হোটেলের চাকরি দেবে। হোটেল আসলে যারা দালাল ওদের বাপের হোটেল মনে হয় এদেশে আর কি, ওরা বাংলাদেশের অধিকাংশ মানুষগুলোকেই এসব বলে থাকেন যে হোটেলে চাকরি দেবেন, তারপর কী বলে কারো ওয়াইজ দেবেন 5-star হোটেলে, এরকম বলে। ওদের বাপের গেলে হোটেল এখানে 2-1টা নাই যেখানে তারা আর কি কাজটা দিতে পারবে। তো যাই হোক, কারো ওয়াজ সম্পর্কে তো জানেন যেই পরিমাণে রোদ এখানে কারো ওয়াজ, সে যদি আপনাকে দিতেও বাইরে তাহলে আপনি কীভাবে করতে পারতেন, মনে হয় করতে পারতেন? এখন দিলে করতে হতো, যে কোনো এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন করতেই হতো। হ্যাঁ ঠিক আছে, কারণ বাংলাদেশ এখন দুবাইতে গরম পড়েছে এবং এই দেশের সরকার এখানে নিয়ম করে দিয়েছে যে এই মাসের 15 তারিখ থেকে দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত কেউ বাইরে কাজ করতে পারবে না, সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে, কারণ এত পরিমাণে গরম, তারপরও 3টার পরেও আর কি বাইরে থাকা যায় না এরকম অবস্থা। তো আপনি এখানে আসার পরে কোনো ঝামেলা বা কোনো প্রবলেমে পড়েছেন কিনা? হ্যাঁ প্রবলেমে পড়ছিলাম, একটা কি প্রবলেম ছিল, ওই চলতে ফিরতে পারতাম না, তারপরে এক বন্ধু এসে বললো যে দেখ তুই চলতে ফিরতে পারস না, আমার সাথে কাজ কর, কাজ করলে তোর খাওয়া খাওয়ার খরচ আর রুম ভাড়ার খরচ আমি দিব, সমস্যা নেই। মানে আপনি যখন আর কি রুম ভাড়া বা খাবার খরচ চালাতে পারতেছিলেন তখন কারো কোনো বন্ধু এসে বলছে যে সে রুম ভাড়া খাবার খরচ আপনাকে দিবে, বিনিময়ে তার সাথে কাজ করতে হবে, তো কী কাজ করতে বলছিল আর কি? সে বললো তোর ওগুলো জানার দরকার নেই, আমি তোর যা দিব তুই খালি মানে দি, খুশি দিয়ে মানে ডেলিভারি দিতে হবে, ডেলিভারি
মানে যে কোনো একটা জিনিস তো আপনার কাছে দিবে, আপনি আর এক নির্দিষ্ট জায়গায় যা সেটা ডেলিভারি দিয়ে আসবেন। তো সেখানে পরে কি সেখানে আমি করলাম, আমি চাইতাম না, তারপর একদিন হঠাৎ মানে হয়েছে দূরে কথা গেছে, একদিন ফোন দেওয়া বললো, সে বললো কি আমার ব্যাগে একটা কাগজ আছে, ওই কাগজটা যে একজন আসবে তাকে দিয়ে আস। আচ্ছা কাগজটা কিসের কাগজ ছিল সেটা আমি জানি না, কিছু মানে কেমন ছিল ও একটা এই প্যাকেটের মতো, প্যাকেটের ভিতরে কি ছিল সেটা সঠিক জানি না, মানে দেখতে কেমন দেখতে ওই কাঁচের গুঁড়ার মতো, মানে কাঁচের গুঁড়ার মতো। আগে পরে দেখেছেন কখনো? না না, বাংলাদেশে না, বাংলাদেশে। আচ্ছা যাই হোক, আমি যতটুকু জানি সেটাকে এই দেশে আইস বলা হয়, মানে বাংলাদেশে যেটাকে ইয়াবা বলা হয়, সেই ইয়াবা কোয়ালিটি মানে এটা দিয়েই সেই ইয়াবা তৈরি করা হয়, বুঝতে পারছেন? তো সেটা আপনাকে দিয়ে আসতে বলছে। যখন আপনি দিয়ে আসছেন আর কি, তখন মানে কি সমস্যার সম্মুখীন হলেন, মানে দিয়ে আসলেন রুম থেকে? আমার মানে আমি রুম থেকে বের হয়েছি, বের মানে আমাদের সিঁড়ির সামনে আছে, সেখানে বললো সে তুই যে ওখানে বস, বসলে এসে নিয়ে যাবে। মানে আমি ওখানে গেছি, যাওয়ার পরে ওর সাথে যে যে লোকটা আছে ওই লোকের লগে সিঁড়ি আছে, তারপর সিঁড়ি এসে আমাকে ধরে নিয়ে গেছে। মানে সিঁড়ি এসে তারপর আপনাকে নিয়ে গেছে, মানে ওই ওই যেই লোকের কাছে আপনি দেওয়ার কথা, ডেলিভারি দেওয়ার কথা, সেই লোকই সিঁড়ি নিয়ে আসছে? সিঁড়ি কতজন ছিল? সিঁড়ি ছিল পাঁচজন। পাঁচজন? আর এই দেশে সিঁড়িগুলো মিশরি হয় অধিকাংশ, ওদের বডি বিল্ডার বলা হয় ধরতে গেলে। তো আপনাকে মারধর করেছিল সিঁড়ি? হ্যাঁ মারধর করেছিল অনেক। আসলে এই দেশে সিঁড়ি, বাংলাদেশে বলি না আমাদের র্যাপের কোনো বাবা মা নেই, এরকম এই দেশে সিঁড়ি যখন আপনাকে ধরবে প্রচুর পরিমাণে মারবে। তারপরও আর কি পুলিশ দেওয়া, সিঁড়ি যখন নিয়ে গেল তারপর ছাড়া পেলেন কীভাবে? তারা উকিল ধরে, আমি যা দূর জানি পুলিশে ধরলে বা কিছু ধরলে তাকে কোর্টে যেতে হবে বা উকিল ধরতে হবে, উকিলে আর কি, উকিলের মাধ্যমে ছাড়া পেয়েছে। তো কত টাকা খরচ হয়েছে ওখানে? প্রায় এই দেশে 6,000 দ্রাম, 6,000 দ্রামের মতো। তো এই দেশে 6,000 দ্রাম, আর তারপর তো আমি বাকি আরও আনুষঙ্গিক খরচ থাকে, যাতায়াত ফাতায়াত আরও। তো সেখানে কোনো কাউকে কোনো এই দেশের আরবিয়ানদের দরকার হয়েছে? দরকার হয়েছিল মনে হয় সেটা ওই বড় ভাই জানে, সে অনেকদিন যাবত এখানে ছিল, 12 বছর যাবত, তার মাধ্যমে সেই ভালো জানে। ও আচ্ছা আচ্ছা। আপনার যে বড় ভাই ছিল 12 বছর ধরে এখানে আছেন, সে আর কি পরে আপনাকে ছাড়াই আনছে যে কোনো, যাই হোক আমরা যতটুকু জানি, আমি যতটুকু জানি যে এখানে যদি কোনো পুলিশ বা ছেড়ি ধরে আপনাকে, তখন পুলিশ ছেড়ি নিয়ে পরের দিন পুলিশের কাছে হস্তান্তর করে দেবে, একটা মামলা তার নামে দাখিল হবে, দায়ের হবে। তারপরে উকিল যদি ধরতে পারে, উকিল মানে ওই থানা থাকা অবস্থায় যদি উকিল ধরতে পারেন তাহলে হয়তো তাকে ছাড়তে পারেন। তো আপনাকে ছাড়ার কারণ কী ছিল, মানে এখানে এইসব মামলায় তো ছাড়ে না কাউকে, আপনি নতুন ছিলেন? হ্যাঁ নতুন ছিলাম, আমি ভাষা জানতাম না, তারা জিজ্ঞেস করছে। তার মানে আপনাকে যখন সিঁড়ি ধরছে তখন আপনাকে বুঝতে পারছে যে আপনি এই দেশে নতুন এবং ভাষাও জানেন না, ভাষা বলতে পারেন না, তাদের সাথে কথা বলতে পারেন না, তখন সিঁড়ি অবশ্যই বুঝতে পারছে যে এই লোক ভাষা জানে না বা কথা বলতে পারে না বা নতুন, সেই লোক এইগুলো ব্যক্তি কীভাবে করবে? আপনাকে কোনো টেস্ট করেছিল? হ্যাঁ আমার টেস্ট করেছিল, ব্লাড টেস্ট এবং ইউরিন, মানে যেটাকে প্রস্রাব পরীক্ষা বলে। তো এই টেস্ট করার পরে যখন দেখছে যে আপনার ভিতরে আপনি খান নেই, তার মানে আপনাকে যখন ফ্রেশ পাইছে তখন আপনাকে তারা ছেড়ে দিয়েছে। তো তারপরে কি সেই যে লোকে আপনাকে আর কি এটা নিয়ে যেতে বলছে তার সাথে যোগাযোগ হয়েছে? না তার সাথে তারপরে যোগাযোগ, তার সাথে যোগাযোগ, এটাই হলো বাস্তবতা। আসলে পৃথিবীতে যখন একটা মানুষ সমস্যা পড়ে তখন তার পরিবার ছাড়া কেউ পাশে আসে না, তখন আপনাকে যে 6,000-7,000 দ্রাম খরচ করতে হলো এটা কে দিয়েছে? এটা আমার পরিবার থেকে 4,000 দ্রাম দিয়েছে, আর 2,000 দ্রাম যে দালালের মাধ্যমে আর আসছিলাম, তারা এলাকার মাধ্যমে বড় ভাই যারা ছিল সালিশার মাধ্যমে সে 2,000 টাকা দিয়েছে, 2,000 দিয়েছে। তার মানে আপনার যে খরচ হয়েছে সেখানে আপনাকে প্রায় 6,000 দ্রামের মতো খরচ বা 7,000 দ্রামের মতো খরচ, ধরেন 1,00,000 টাকা আপনার পরিবার দিছে আপনাকে, আবার প্রতি মাসে তারা খাবারের জন্য 1,000-10,000 উপরে দিচ্ছে, চার মাসে প্রায় 12,000 করে 48,000, 50,000, মানে 1,00,000 আর হলো 50,000, আপনি আসছেন এদেশে 3,500,000, মানে মোট প্রায় 5,00,000 টাকা খরচ হয়ে গেছে আপনার পিছনে। এখন পর্যন্ত আপনি বাংলাদেশে 1 টাকাও পাঠাতে পারেন নাই, আর কবে পাঠাবেন সেটারও কোনো নিশ্চয়তা নেই, সেটার কোনো নিশ্চয়তা নেই। আসলে আমি একটা কথা বলবো, যারা এই দেশে আসতে যাচ্ছেন আপনারা বাংলাদেশে বসে ভাই অনেক কিছু ভাবা যায়, বলা যায় যে ওই দেশে গিয়ে লাইফ সেটেল করে ফেলবো, কিন্তু লাইফ সেটেল এত ইজি না, কারণ এখন সৌদি বলেন, তারপর দুবাই বলেন, ওমান বলেন, এইসব দেশের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। আপনারা আসলে তো এখন শুনতেই পাইলেন যে এই ভাইয়ের কথা যে সে এখন 4 মাস ধরে আসছে, এর ভিতরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, না খেয়েছিল, এখন সে আর কি আলু ভাতা ডাল ভাত এইসব খেয়ে জীবন মানে বাঁচতে হয় দেখে খাচ্ছে, এরকম অবস্থা। এখন যদি তার বাসায় হয়তো প্রবলেম না হতো তাহলে হয়তো অবশ্যই আপনি চলে যেতেন দেশে,
দেশে হয়তো চলে যেত, কিন্তু এখন বাসা থেকে প্রায় 5 লাখ টাকা খরচ করে ফেলছে, এখন সেই টাকা কিভাবে উঠাবে, কিভাবে কি করবে। তো এখন আমি আপনি আর কি কি বলবো আপনার, আসলে আমার বলা কিছু না, আমার কাছে যদি একটা কাজ থাকতো আমি আপনার জন্য ম্যানেজ করতাম বা করে দিতাম। আমি নিজেই আসলে কাজটাজ পাই না, আমি অনেক জায়গায় দেশে ঘুরি, অনেক জায়গায় করি, কারণ আমার এখান থেকে ইউরোপে যাওয়ার ইচ্ছা বা আমেরিকা কোনো দেশে যাওয়ার ইচ্ছা সেই জন্য। তো আপনি আর কি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, মানে যারা এই দেশে আসতে চায় তাদের কি বলবেন? যারা আসতে চায় ভাই তাদেরকে অনুরোধ করি, দালালের মাধ্যমে কখনো আসবেন না, যদি আপনি নিজের রক্তের ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন থাকে নিজের রক্তের তাহলে আসবেন এদেশে, আর যদি দালালের মাধ্যমে কখনো এদেশে আসবেন না। দালাল অনেক সময় আপনাকে বলবে ওখানে গেলে যা তো সমস্যা নাই, তোর সব হিসেবে আমি নিবো, তোর 4 মাস 5 মাস বসে খাওয়াবো, ওগুলো দালাল মুখে মিঠা কথা বলবে, মিঠা কথা বলে লাস্টে বিটাহারা করবো, বুঝলেন তো। বাংলাদেশি মানুষ যারা মধ্যশ্রেণীর লোক আছেন তারা বেশিরভাগ এই মধ্য মিডিলের দেশে আসেন, তারা কখনো এই দালালের খপ্পরে পড়বে না, দালালের খপ্পরে পড়লে মনে করেন জীবন শেষ, যেরকম আমার জীবন এখন দালালের মাধ্যমে শেষ, সেটা আমার যত টাকা নষ্ট হয়েছে বেশিরভাগ এই দালালের কারণে নষ্ট। দালাল যদি আমাকে এরকমভাবে কথা না বলতো তাহলে আর আমি এইভাবে এই দেশে আসতাম না, আর আমার এইরকম দশা হতো। সরি, আসলে আজানের জন্য কি বলে মানে ভিডিওটা বন্ধ করতে বাধ্য হয়েছি, তা জানানোর শেষে আর কি আবার আপনাদের সাথে জয়েন হলাম। তো এখন কথা হলো আপনি এই যে দালালের যে মারফতে দালালে আপনাকে এই দেশে পাঠিয়েছে মিঠা কথা বলে, এখন আপনার বিটা হারার অবস্থা হয়ে গেছে। তো এই বাংলাদেশে যারা থাকে আর অধিকাংশে আসলে এই দালাল ছাড়া আমরা বাংলাদেশ থেকে আসতে পারি না, মানে আমাদের যেই সমস্যাগুলো হয় আর কি, যেই সমস্যাগুলো আমরা ফেস করি দালাল ছাড়া, মানে আমরা এদেশে কার কাছে আসবো বা কী আসবো এরকম চিন্তা ভাবনা করি। তো সেই ক্ষেত্রে দালালের উদ্দেশ্যে এখন এখন আপনি দালালদের উদ্দেশ্যে তো বাংলাদেশ থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে বললেন, তো এখন আপনার এদেশে যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, কোনো কাজকর্ম যদি কেউ দিতে পারে আর কি। এদেশে যদি ভাই আমাকে কেউ কাজকর্ম দিতে পারে দয়া করে যদি মেহরবানি হয় কাজ দিয়েন, আমার মানে যে কোনো কাজ, হ্যাঁ যে কোনো কাজ দিয়েন, আর এই যে ভাই ওই ইউটিউবার আছে তার সাথে যোগাযোগ করি, তাহলে তার সাথে হয়তো আমাদের লিঙ্ক আছে বিদায়, সে আমাকে এসব মানে শিশু যে আনছে। তো আমি আর কি আমি এই ভাইয়ের নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি কোনো ভাই সহৃদয়বান ভাই যদি একটা কাজ পান আর কি বলে যে কোনো কাজ আছে যদি এরকম হয় তাহলে বলবেন, যে ধরনের কাজ, যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কাজ, কারণ তার অলরেডি দেয়ালে পিঠ ঠেকে গেছে, তার বাসায় বুঝতেই পারতেছেন আপনার তার কথা শুনে বাসা থেকে টাকা এনে খাচ্ছে। তো যদি কোনো ভাই আর কি তার কাজটা একটা কাজ দিতে পারেন তাহলে অবশ্যই উপকার হবে, খুব বেশি উপকার হবে এদেশে যে কোনো কাজ, বুঝতে পারছেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, বাংলাদেশ থেকে আসার আগে আমি মনে করি ভিডিওটা আপনার জন্য, আপনি দেখে নেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।